একটু দাঁড়ান তো, আমি একটু দাঁড়ান। কতদিন ছিল আপনি? দাম চোখের নিচে কি আছে? দাম চোখের নিচে স্যার কাটা টাকা ছিল দাম। এই পারুল বেগমকে বলেন এখান থেকে বেরোবার পরে আমি ব্যবসা বাণিজ্য করবো, কাজ করবো, ভালো হয়ে যাবো। তার কৃতজ্ঞতা জানাই, মানে এইরকম আল্লাহ আমার আর হতে ভালো না, আর সরকারটা আল্লাহ সহযোগিতা করুক, আরও উন্নত করুক, বা আমরা দোয়া করবো, নমাজ পড়ে দোয়া করবো। মুক্তি দিছি আর ওই এক কথাই, যে প্রথমে যে কথা বলছি আজকে বের হয়ে যাওয়ার সময়ও একই কথা বলছি, যে সততা সততা মানুষকে মুক্তি দেয়, এটাই হচ্ছে মানুষের মূল পন্থা। মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে মানবিক কারণে উনি যে সমস্ত বন্দীরা কারাগারে আটক আছে ছোটখাটো অপরাধে, তাদেরকে যদি কোর্টে যেয়ে তারা দোষ স্বীকার করে নেয় এবং অঙ্গীকার করে আমরা এই কাজগুলো আর করবো না, তারা আমরা ভালো থাকবো, তাহলে আইনি প্রক্রিয়ায় কোর্ট থেকে তাদেরকে জামিনের নির্দেশ দিলে, মুক্তির নির্দেশ দিলে আমরা সেটা ক্যারি আউট করতেছি, পালন করতেছি।